वेस्ट बेंगल মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিলআপের ডেট যতটা তাড়াতাড়ি শেষ হয়ে আসছে তত চেঞ্জেস আসছে। প্রথমত ডেটটা এক্সটেন্ড করে করা হয়েছে 19 তারিখ, এবং আরও একটি লেটেস্ট আপডেট উঠে আসে এই মুহূর্তে। গতকালের একটি মামলা ছিল এবং সেই মামলাটা হচ্ছে যে 5% রিল্যাক্সেশন ফর রিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যারা ওবিসি এসটি এসসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করেন, অ্যাজ পার এনসিটি গাইডলাইন অনুযায়ী কিন্তু সমস্ত এই রিজার্ভ ক্যাটাগরির 5% রিল্যাক্সেশন নিয়মটা রয়েছে, কিন্তু WBMSC সেই নিয়মটা ফলো করেনি। ফলে অনেকেই আছেন যাদের পার্সেন্টেজ কম, যাদের হয়তো এমএতেও 50% নেই এবং ইউজিতেও 50% নেই, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। এবং এই সংক্রান্ত একটি মামলা ছিল এবং সেই মামলাতে হাইকোর্ট জানিয়েছে, যে তথ্য সূত্রে জানা যাচ্ছে যে আবেদন করতে পারবেন যারা যাদের 50%-এর নিচে আছে। এখন প্রবলেম হচ্ছে সময় তো আর নেই, অলরেডি আজ 17, তাহলে সেই অর্ডার কপিটা কবে আসবে বা নোটিফিকেশন কবে আসবে? তো আশা করা যাচ্ছে নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে, এবং একটা ডেট এক্সটেন্ড করার যে প্রবাবিলিটি সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যাতে এখনও পর্যন্ত যারা আবেদন করতে পারেননি তারাও যেন আবেদন করতে পারেন বোথ 9-10 এবং 11-12-এর ক্যাটাগরির জন্য, যাদের 50% বোথ ইউজি এবং পিজিতে নেই। কিন্তু আমাদের নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে যে ডেট বাড়াচ্ছে কি না, বা আদেও সেই পোর্টালে চেঞ্জেস আসছে কি না, আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।